আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন। তো হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আপনাদেরকে আমি দেখাই যে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমি আপনাদেরকে দেখাই। তো এটি হচ্ছে মূলত সাধারণ নির্দেশনা ভর্তি হওয়ার জন্য। তারা এখানে বলছে যে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মগুলি ও ফলাফল নির্ধারিত ওয়েবসাইট www.btbadmission.gov.bd এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.btb.gov.bd থেকে জানানো হবে। ঠিক আছে, অর্থাৎ আপনারা ভর্তি বিষয়ের সকল তথ্য এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে, এখানে আপনারা রেজাল্ট থেকে শুরু করে নিয়ে সকল ধরনের তথ্য আপনারা এখান থেকে পাবেন। তো তারপর এখানে তারা বলছে যে এই ভর্তি নির্দেশিকার যে কোনো ধারা, নিয়মাবলী সংশোধন, সংযোজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সংরক্ষণ করে। এবং তারা বলছে যে অনলাইনে সর্বোচ্চ 15টি শিক্ষা প্রতিষ্ঠান বা টেকনোলজিতে আবেদন করার জন্য 150 টাকা মাত্র রকেট, শিওর ক্যাশ ও বিকাশের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে। ঠিক আছে, তো এখানে রকেট না, এখানে আপনার চাইলে টেলডকেও কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন। ওকে, তারপর তারা বলছে অনলাইনে আবেদনে শিক্ষার্থী কোনো তথ্য অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে বিবেচিত হলে বা প্রমাণিত হলে তার আবেদন চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সংরক্ষণ করে। অর্থাৎ আপনি আবেদন করার সময় যদি কোনো ভুল ইনফরমেশন দেন এবং সেটা যদি তারা প্রমাণ করতে পারে বা তারা তাদের কাছে যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা তারা রাখে। ওকে, তো এখানে আরেকটা পয়েন্ট আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এর মধ্যে এখানে কিন্তু আপনারা 15টি প্রতিষ্ঠান বা টেকনোলজিতে আবেদন করতে পারবেন প্রতি শিফটেই। অর্থাৎ 2 শিফট পেলে আপনারা হচ্ছে টোটাল 30টা টেকনোলজিতে আপনারা আবেদন করতে পারবেন এবং 30টা টেকনোলজিতে আবেদন করতে চাইলে আপনাদেরকে 150 টাকা করে 300 টাকা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে অনলাইন চার্জ। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা টাকাটা পেমেন্ট করবেন। তো প্রথমে আপনাদেরকে অবশ্যই আগে টাকাটা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট না করলে কিন্তু আপনারা হচ্ছে যে অনলাইনে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, আগে টাকা পাবেন, তারপর হচ্ছে আবেদন। তো টাকা পেমেন্ট করার জন্য আপনারা অনেকগুলো পদ্ধতি পাবেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে টেলডক। তো টেলডক সিম যদি আপনাদের থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি না থাকে সেক্ষেত্রে বিকাশ তো অবশ্যই আছে বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে শিওর ক্যাশ, রকেট, সেগুলোতে কিন্তু আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। ওকে, তো টেলডকের মাধ্যমে টাকা পেমেন্ট কিভাবে করতে হয়, টেলডকের মধ্যে টাকা পেমেন্ট করতে চাইলে অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনের মেসেজ অপশন চলে যেতে হবে। মেসেজ অপশন দেওয়ার পর আপনারা যেটা করবেন, আপনারা প্রথমে টাইপ করবেন যে BTAD, অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটার লিখবেন, স্মল লেটার লিখলে সমস্যা হবে না, তো দেবা, বাট আপনারা সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন। ওকে, তো BTAD লিখে স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনারা লিখবেন হচ্ছে যে শিক্ষা বোর্ডের প্রথম 3টি অক্ষর, অর্থাৎ আপনার যে বোর্ড থেকে হচ্ছে যে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3টি অক্ষর। যদি ঢাকা বোর্ড, যদি ঢাকা বোর্ড হয় তাহলে আপনার DSA, রাজশাহী হলে RAJ, দিনাজপুর হলে DIN, অর্থাৎ যে বোর্ডে আপনারা পড়াশোনা করেছেন সেই বোর্ডের প্রথম 3টি অক্ষর আপনি দিবেন। তারপর আপনি লিখবেন হচ্ছে যে SSC পরীক্ষার নম্বর, রোল নাম্বার। ওকে, তো আপনার যে এসএসসি পরীক্ষা দিয়েছে অবশ্যই আপনার একটা রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটি দিবেন। তারপর স্পেস দিয়ে আপনার হচ্ছে পাশের সন লিখবেন এবং স্পেস দিয়ে কোন শিফটে ভর্তি হয়েছেন সেই শিফটে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে তার একটা উদাহরণ দিছে, উদাহরণটা থেকে আপনারা অবশ্যই ভালোভাবে ক্লিয়ার হবেন। প্রথমে আপনাদের লিখবেন হচ্ছে BTAD, তারপর আপনার প্রথমে আপনার লিখবেন হচ্ছে BTAD। ওকে, লেখার পর আপনার স্পেস দিবেন, স্পেস দিয়ে এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের বোর্ডের যে নামটা আছে তার প্রথম 3টি অক্ষর এখানে আপনি দিয়ে দেবেন। ওকে, তো তারপর আপনারা যেটা করবেন এখানে স্পেস একটা দিবেন, স্পেস দিয়ে আপনারা আপনাদের রোল নাম্বার লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনারা হচ্ছে যে আপনাদের পাশের সন লিখবেন এবং স্পেস দিয়ে আপনারা আপনাদের শিফট দিবেন। তো শিফট যদি আপনারা এ শিফট অর্থাৎ ফার্স্ট শিফটে ভর্তি হতে চান তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এ লিখবেন, আর যদি সেকেন্ড শিফটে ভর্তি হতে চান তাহলে আপনারা বি লিখবেন, আর যদি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট 2 শিফটে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনারা লিখবেন সি। তো যদি আপনি 2 শিফটে ভর্তি হন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের 300 টাকা লাগবে, আর যদি যে কোনো 1 শিফটে ভর্তি হন তাহলে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের 150 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, তো প্রথম SMS টা পাঠানো হয়ে গেলে আপনাদেরকে একটি ফ্রিতে SMS দিবে, সেই SMS এ আপনার হচ্ছে যে নিজের নাম, আপনার পিতার নাম এবং আপনি যে শিফটে ভর্তি হতে চেয়েছেন সেই শিফটা আপনাদের দেখাবে এবং একটি পিন নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, তো সকল তথ্য আপনি এখানে প্রথমে চেক করে নেবেন যে আসলে ঠিক আছে কিনা, আপনার নাম বা আপনার পিতার নামের সাথে সবগুলো ম্যাচ করতে আছে কিনা, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাদের করবেন, আর একটা মেসেজ পাঠাবেন। তো একটা মেসেজ পাঠানোর জন্য যেটা করতে হবে আপনাদের সেম পদ্ধতি, প্রথমে লিখতে হবে BTAD, তারপর লিখতে হবে স্পেস, স্পেস লিখতে হবে ইএস, অর্থাৎ আপনার সম্মতি আছে, তারপর আপনারা যে পিন নাম্বারটি পেয়েছিলেন প্রথম মেসেজটি পাঠানোর পর সেই পিন নাম্বারটি দিবেন স্পেস দেওয়ার পর। ওকে, এবং আপনারা একটা শেষে ফোন নাম্বার অ্যাড করে দিবেন। তো ফোন নাম্বারটাতে মূলত আপনাদের সকল তথ্য যাবে, অর্থাৎ আপনি কোথায় চান্স পেয়েছেন বা অন্য যে কোনো আপডেট তারা আপনার ফোন নাম্বারের মাধ্যমে জানাবে অবশ্যই,
আপনারা আপনাদের ফোন নাম্বার একটা সঠিক ফোন নাম্বার এবং যে ফোন নাম্বারটি সবসময় আপনার সাথে থাকে বা যে ফোন নাম্বারটি সবসময় সচল থাকে এরকম একটি ফোন নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন ওকে। এবং সব ডিটেল থাকলে আপনারা আবারও 16342 এই নাম্বারটিতে এসএমএসটা পাঠিয়ে দিবেন। তো এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাদেরকে একটি মানি রিসিপ্ট কোড দিবে বা একটা মানি রিসিপ্ট নাম্বার দিবে, যে নাম্বারটির মাধ্যমে আপনারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন ওকে। তো এই মানি রিসিপ্ট নাম্বার না হলে কিন্তু আপনারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না। তো তারা এখানে বলছে উল্লেখ্য যে মানি রিসিপ্ট নাম্বারটি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং মানি রিসিপ্ট নাম্বারটি পাওয়ার পর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে ওকে। তো এই হচ্ছে মোটামুটি টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করার পদ্ধতি, এবং এছাড়াও আরও অন্যান্য পদ্ধতিগুলো আছে, সবগুলো আসলে এখানে এভাবে রিডিং পড়ে শোনানোর এখানে দেখাই দেবে অনেক সময়ের ব্যাপার। তো আপনারা এই জিনিসগুলো এখান থেকে দেখে নিন, এটা একেবারে ইজি। আপনারা প্রথমে যেটা করবেন 322#, এই কোটি ডায়াল করার পর এখান থেকে যে ধাপগুলো তারা দিয়েছে প্রতিটা ধাপ আপনারা যদি ফলো করেন তাহলেই কিন্তু আপনাদের টাকাটি পেমেন্ট হয়ে যাবে ওকে। তো ভিউয়ার্স, তারপর আমি নিচে যদি আসি তাহলে এখানে দেখেন তারা একটা ফ্লো চার্ট দিচ্ছে, আপনারা চাইলে ফ্লো চার্ট দেখে দেখেও আপনারা টাকা পেমেন্ট করতে পারেন। তো এখানে শিওর ক্যাশের পদ্ধতিটা আপনারা এখান থেকে দেখে নেন। তো এগুলো আপনারা হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবেন, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি যে এই ফ্লো চার্টগুলো আপনারা কোথায় পাবেন বা এগুলো নিয়ম নীতিগুলো আপনারা কোথায় পাবেন ওকে। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি ওকে। তো ভিউয়ার্স, এখানে আপনারা বিকাশের মাধ্যমে চাইলে টাকা পেমেন্ট করতে পারবেন। তো বিকাশটা আপাতত বন্ধ করা আছে, আপনারা অবশ্যই শীঘ্রই এটা খুলে দেওয়া হবে, আপনারা চাইলে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন ওকে। তো বিকাশের মধ্যে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় এখানে আপনারা অপশনগুলো দেখলেই বুঝে যাবে। তো এগুলো আসলে বিস্তারিত বলার কিছু নেই, আশা করছি আপনারা পেয়ে যাবেন, যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অলরাইট, তো ভিউয়ার্স টাকা পেমেন্ট করা হয়ে গেলে আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারেন। তো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক আছে। তো আমি আমার কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করতেছি। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা যেটা করবেন btvadmission.gov.bd এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন ওকে। তো ওয়েবসাইটে আসার পর আপনার এরকম একটি ইন্টারফেস পাবে। তো এখান থেকে প্রথমে আপনাদের যেটা করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে অপশনটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তবে এখানে ক্লিক করতেছি। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্লিক করলে আপনাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে বা একটা অন্য একটা ইন্টারফেস নিয়ে যাবে। তো এরকম ইন্টারফেস আপনারা পাবেন। তো এখান থেকে দেখেন আপনারা এখানে কুইক লিঙ্ক যে অপশনগুলো আছে এখান থেকে আপনারা ভর্তির নীতিমালা, সময়সূচি, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ওকে। এখানে আমি একটু আগে যে জিনিসগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো সব এখানে দেওয়া আছে। আবেদন ফি কিভাবে দিতে হবে, ভর্তি বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে, ঠিক আছে। আবেদন নির্দেশিকা, এইগুলো আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন ওকে। তো সবগুলো ঠিকঠাকভাবে পড়া হয়ে গেলে আপনারা যেটা করবেন, এখান থেকে অ্যাপ্লাই নাও যে বাটনটি আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা আপনাদের একটি ছবি বা একটি পিকচার, সদ্যতল একটি স্পষ্ট একটা পিকচার আপনারা কিন্তু ঠিক করে নেবেন। তো পিকচারটা অবশ্যই আপনাদেরকে 100 কিলোবাইটের নিচে হতে হবে এবং পিকচারটি আপনাদেরকে 150x150 অর্থাৎ হাইট 150 পিক্সেল এবং উইথ 150 পিক্সেল করে আপনাকে কেটে নিতে হবে, ঠিক আছে। তো এটি যদি আপনারা না পারেন তাহলে আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিও দেবো, যে ভিডিওতে আপনারা দেখলেই অবশ্যই পিকচার কীভাবে রিসাইজ করতে হয় সেটি আপনারা শিখে যাবেন ওকে। এই ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এই কারণে আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, বাট খুব শীঘ্রই বা নেক্সট ভিডিওটাই আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা পিকচার রিসাইজ করবেন। অলরাইট, তো ভিউয়ার্স আপনারা এখান থেকে এখন অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অলরাইট, তো ভিউয়ার্স অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনারা একটু ইন্টারফেস পাবেন। তো এখানে প্রথমে আপনাদেরকে আপনাদের রোল নাম্বার, তারপর বোর্ড, এই জিনিসগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আপনার ইনফরমেশনগুলো এখান থেকে দেখে দেখে সবগুলো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের কাছে মানি রিসিপ্ট নাম্বার পাবে। তো মানি রিসিপ্ট নাম্বারটি আপনি একটু আগে পেয়েছিলেন সে নাম্বারটি আপনার এখানে দিবেন। তো দেওয়ার পরে আপনার এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি নাম্বারটি এখানে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। তো নেক্সটে ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস পাবেন। তো প্রথমে দেখেন এখানে আপনাদেরকে আপনার ইনফরমেশনগুলো দেখাবে, যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনার এখানে ইনফরমেশনগুলো দেখলে বুঝে দেবেন যে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। যদি ইনফরমেশন সব ঠিক থাকে তাহলে আপনারা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে একটা ছবি আপলোড করতে হবে। একটু আগে বলছিলাম আপনারা এখানে একটা ছবি আপলোড করবেন। তো ছবিটি অবশ্যই আপনাদেরকে 100 কিলোমিটার নিচে হতে হবে এবং ছবিটি ফরম্যাট হতে হবে JPEG এবং ছবিটির হাইট হবে হচ্ছে 150x150 ওকে। তো আমি ছবিটি এখান থেকে চুজ করে দিচ্ছি, আপনারা এখান থেকে আপনাদের ছবিটি এখান থেকে চুজ করে দিবেন, ঠিক আছে। তো ছবিটি চুজ করা হয়ে গেলে আপনার এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো ছবিটি এখানে চলে আসছে। তো ইন্টারনেট স্লোর কারণে এখানে ছবিটা আপনার লোড হতে একটু সময় লাগতে পারে, আপনারা এখানে একটু সময় ওয়েট করে নেবেন। এখানে জাস্ট আপলোড পিকচারে ক্লিক করলে আপনাদের ছবিটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আপলোড পিকচারে ক্লিক করলে দেখেন এই ছবিটি এখানে কিন্তু লোড হয়ে গিয়েছে, লোড হয়ে যাচ্ছে ওকে। তো ভিউয়ার্স এখানে তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে কোটা তথ্য। আপনাদের যদি কোটা থাকে তাহলে আপনারা এখান থেকে আপনাদের কোটাটি সিলেক্ট করে দিতে পারবেন ওকে। এখানে যদি কোটা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি কোটা থাকে অবশ্যই আপনি এখানে কোটা দিয়ে দেবেন। তো কোটা দেওয়ার আগে যে বিষয়টি এখানে তারা বলছে সেই বিষয়ে আপনি এখান থেকে পড়ে নেবেন, যে আপনার কোটার প্রার্থী হলে আপনাকে কোটার সকল কাগজপত্র কিন্তু আপনাকে রাখতে হবে এবং এই কাগজপত্রগুলো এখানে আপনাকে কিন্তু হচ্ছে যে JPEG ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে ওয়েবসাইটে ওকে। এবং এই কাগজপত্রগুলো আপনারা অবশ্যই স্ক্যানারের মাধ্যমে করতে পারেন, স্ক্যান করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে হচ্ছে যে ফটো তুলতে পারবেন। ফটো তোলার পরে আপনারা হচ্ছে যে এই ওয়েবসাইটে আপলোড করবেন ওকে।
তো আপলোড করতেছিলে যেটা করতে হবে, আপনারা আপনাদের যে কোটাটি আছে সেই কোটা অনুযায়ী আপনারা জাস্ট সেখানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করলে আপনাদের আপলোড করার আপনারা অপশন পাবেন। তো আমি আপনাদেরকে দেখাই, আমি জাস্ট এই বুকটা কোটাতে ক্লিক করতেছি। দেখেন কোটাতে ক্লিক করলে আপনারা এখান থেকে হচ্ছে যে একটা অপশন পেয়ে যাচ্ছেন, যে অপশনের মাধ্যমে আপনারা আপনাদের ফাইলটি এখান থেকে আপলোড করে দিতে পারেন। ওকে, তো আমার যেহেতু কোটা নেই আমি জাস্ট স্কিপ করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স এখন আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনারা আপনাদের টেকনোলজিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনারা যে সাবজেক্ট দিতে চান সেই সাবজেক্টটি আপনাদেরকে, তো প্রথমে আপনাদের যেটা করতে হবে আপনারা পলিটেকনিক সিলেক্ট করতে হবে, এবং পলিটেকনিক সিলেক্ট করার পর আপনাদের টেকনোলজি সিলেক্ট করতে হবে। ওকে, তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই সাজিয়ে নেবেন। তো আমি এখান থেকে পলিটেকনিক সিলেক্ট করতেছি। তো আবার বলতেছি যে যেগুলো আপনার খাতা কলমে আগে লিখে নেবেন, লিখে নেওয়ার পর আপনার এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন একটার পর একটা। ওকে, এবং এটা প্রথমে যে চয়েসটা দেবেন সেটা হবে আপনাদের ফার্স্ট চয়েস, দ্বিতীয় চয়েসটা দেবেন সেটা হবে আপনাদের সেকেন্ড চয়েস। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে যে সিভিল সিলেক্ট করে দিই, এখান থেকে সিভিল টেকনোলজিটা আমি এখান থেকে সিলেক্ট করবো। সিভিল টেকনোলজি কোথায়, নিচে একটু আমি জাস্ট এখান থেকে সিভিলটা সিলেক্ট করে দিলাম। অলরাইট, তো ভিউয়ার্স সিভিল সিলেক্ট করার পর এখান থেকে আপনারা শিফট সিলেক্ট করতে হবে। এখন বাই ডিফল্ট ফার্স্ট শিফট আছে, আপনারা সেকেন্ড শিফট নাকি ফার্স্ট শিফট দিয়ে দিতে পারেন। তো ফার্স্ট শিফট থাকবে, আমি এখান থেকে অ্যাডস ওয়াইজে ক্লিক করলাম। তো অ্যাডস ওয়াইজে ক্লিক করে দেখেন এখানে কিন্তু কলেজটি চলে আসছে। ওকে, তো এখানে আপনারা যেটা করবেন, এই ফার্স্ট চয়েস যেটা দেবেন সেটা কিন্তু আপনাদের হচ্ছে যে প্রথমের দিকে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে, যে রেজাল্ট ভালো হয় তো এটা কিন্তু আপনার চান্স হবে। ওকে, এ প্লাস পেলে আপনার দেখা যাবে ফার্স্ট চয়েসটি আপনাদের চলে আসতে পারে। তো অবশ্যই আপনারা যেটা করবেন যে প্রথমের দিকে ভালো কলেজগুলো দেওয়ার চেষ্টা করবেন, আপনার রেজাল্ট যতই খারাপ হোক একটু ভালোগুলো দিবেন, যাতে করে পরবর্তীতে আপনার পয়েন্ট অনুযায়ী আপনার চান্স পান। ওকে, অলরাইট, তো ভিউয়ার্স এখন আমি একটার পর একটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনার এখান থেকে চাইলে 15টা অথবা আপনার ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে হচ্ছে 30টা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এখানে 10টা দিলেও সমস্যা নেই, আপনার সর্বোচ্চ 30টা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আসলে খুব বেশি সিলেক্ট করে লাভ নেই, আপনারা চেষ্টা করবেন যে অল্প সিলেক্ট করার মাধ্যমেই আপনারা আপনাদের আবেদন ফর্মটা পূরণ করে শেষ করার। কারণ হচ্ছে যে আপনারা যদি চান্স পান তাহলে এই কোয়ার্টার মধ্যে চান্স পাবেন, আপনারা 100টা দিয়ে কিন্তু চান্স পাবেন না। কারণ আপনার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে দেখা যাবে সবগুলো দিয়েও কিন্তু চান্স না হতে পারে। ওকে, কিন্তু এখনকার সময় একটা গুরুত্বপূর্ণ আপডেট তারা নিয়ে আসছে, সেটা হচ্ছে যে আপনারা যদি এই সাবজেক্টগুলো বাদেও পোর্টাল থেকে পড়ানোর ইচ্ছা থাকে তাহলে আপনারা এখানে কিন্তু একটা টিক দিয়ে দিতে পারেন। তো টিক দিলে কি হবে, আপনারা এখানে সাবজেক্টগুলো দিয়েছেন এই সাবজেক্টগুলো যদি চান্স নাও পান তাহলেও কিন্তু আপনাদের সিট ফাঁকা থাকার সাপেক্ষে কোনো না কোনো পলিটেকনিক আপনার চান্স হবেই হবে। ওকে, তো তারপরে আপনারা এখান থেকে সব ফিক্স থাকলে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার আগে আপনারা জিনিসগুলো ভালো করে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। ওকে, তো ওকে করার পর আপনারা একটি পিন নম্বর পাবেন, পিন কোড পাবেন। এই পিন কোডটি কিন্তু আপনাকে খুব সহজ যত্নে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ হচ্ছে এই পিন নম্বরটির মাধ্যমে পরবর্তীতে আপনারা চাইলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এডিট করতে পারবেন বা আপনারা যে কোনো সংশোধন করতে পারবেন। ওকে, তো পিন নম্বরটি অবশ্যই সংরক্ষণ করে নেবেন, এবং আপনারা চাইলে এখন এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট করতে পারেন। তো ডাউনলোড বাটন ক্লিক করলে এখান থেকে আপনার পিডিএফ ভার্সন বা যেটাতে আপনাদের ইচ্ছা সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চাইলে আবার চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা করা হয়েছে কিনা। অ্যাপ্লাই আবার ক্লিক করতেছি এবং আমি যে ইনফরমেশনগুলো আমার ছিল সবগুলো এখান থেকে দিচ্ছি। দেখেন নেক্সট ক্লিক করে তারা বলেছে আপনার ইতিমধ্যে আবেদন পূরণ করা হয়ে গেছে। ওকে, তো ভিউয়ার্স এখন আপনারা এখানে আপনাদের পিন নম্বরটা যেটা পেয়েছিলেন সেই পিন নম্বরটা দিয়ে কিন্তু আপনারা আবার চাইলে আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি এডিট করতে পারেন বা। অলরাইট, তো ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ঘরে বসেই হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন। তো তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক দিবেন। এবং আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন বা আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করতে না পারেন, বাসা থেকে বেরোতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমার হেল্প নিতে পারেন। আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে যথাযথ চেষ্টা করবো আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে দেওয়ার। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।